মান্নার ব্যবসা সফল আরও কিছু ছবি। মান্না 400টির উপরে ছবিতে অভিনয় করেছেন, যা সবই ব্যবসা সফল ছিল। মান্নার অভিনয়গুলো এখনও দর্শক হৃদয়ে অনুপ্রেরণা যোগায়। মান্না আমাদের চলার সঙ্গী, চলার পথ দেখার নতুন কারিগর ছিল। কিন্তু বর্তমান সময়ে যেসব সিনেমা তৈরি হচ্ছে, সেগুলো মোটেও দর্শক হৃদয়কে আনন্দ দিতে পারছে না। আজ মান্না যদি বেঁচে থাকতো, তাহলে আরও অনেক ছবি আমরা পেতাম। কিন্তু দুঃখের বিষয়, মান্না মারা যাওয়াতে আমরা আর ছবি পেলাম না। মান্না যখন বেঁচে ছিল, তখন প্রতিটা হল পরিপূর্ণ ছিল এবং দর্শক প্রচুর পরিমাণে সিনেমা দেখত। কিন্তু মান্না নাই, এখন আর কেউ সিনেমা দেখে না, খুবই কম। মান্নার যেমন ঢাকায় মাস্তান ছবিটা খুবই ব্যবসা সফল একটি ছবি, ওরা ভয়ঙ্কর ছবিটা আরও ব্যবসা সফল ছবি, মাতৃভূমিটা সেই সময় কার আরও দুঃখ ছবি ছিল। তিনি আরও অনেক ছবিতে অভিনয় করেছেন, যেগুলো আপনারা দেখবেন, ছবিগুলো দেখলে অবশ্যই বুঝবেন তার অভিনয় দক্ষতা। আমার দৃষ্টিতে এমন অভিনেতা বা নায়ক বা ব্যক্তিগত জীবনে এমন ব্যক্তিত্বপূর্ণ মানুষ আর আমি দেখি নাই। সালাম মান্না ভাই, সালাম মান্না ভাই। মান্না অনেক ছবিতে অভিনয় করেছেন, তার নায়িকা হিসেবে অনেকেই তার সাথে ছিল। তিনি কখনো জুটিতে বিশ্বাস করতেন না, তিনি তো একাই 100 ছিলেন, তাহলে জুটির কোনো প্রয়োজন ছিল না। তিনি এ কথাটা সবসময় বলতেন। ব্যক্তিগতভাবে তাকে আমি খুবই ভালোবাসি এবং পছন্দ করি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, এই দোয়াটাই করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমার পদ্ধতিগুলো আমি বুঝতে পারি। এবং পরিশেষে বলতে চাই, মান্না ভাই জিন্দাবাদ, মান্না ভাই জিন্দাবাদ, মান্না ভাই চিরজীবী হোক। মান্না ভাই ব্যক্তিগত জীবনেও ছিলেন খুবই ভদ্র লোক এবং অমায়িক, তার ব্যবহার আচার খুবই সুন্দর ছিল আমার দৃষ্টিতে। দর্শক হৃদয়ের দৃষ্টিতে কেমন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝব। আল্লাহ হাফেজ।